রূপালী পর্দায় তারা অনন্য, কিন্তু পড়ালেখায় অনেকেই হয়তো ভাবছেন তারকাদের পড়ালেখার অত সময় কই। ছোট থেকেই তো সবুজে ঢোকার দৌড়ে ব্যস্ত, তারা হয়তো জানেন না রূপালী পর্দার বাইরে পড়ালেখা ওই তারকারা দারুণ। দিল্লির কলম্বো স্কুলে পড়ালেখা করেছেন বলিউড বাচ্চা শাহরুখ খান। শৈশবে পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও চৌকস ছিলেন এই তারকা, হকি আর ফুটবল ভালো খেলতেন। কিং খান স্কুলের সেরা পুরস্কার সোর্ড অফ অনার পেয়েছিলেন। এরপর ভারতের হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি নেন। গণযোগাযোগে স্নাতকোত্তর করার জন্য জামিয়া মিলিয়া ইসলামিয়াতে ভর্তি হন শাহরুখ, কিন্তু অভিনয়ের জন্য মাঝে মাঝেই থেমে যায় পড়াশোনা। অমিতাভ বচ্চন ভারতের নৈনিতালের শেরুট কলেজ থেকে স্নাতক, দিল্লির কেরোরি মল কলেজ থেকে কলা বিভাগের দুটি বিষয়ে ডিগ্রি নিয়েছেন, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সূচক ডক্টরেট ডিগ্রিও লাভ করেন বিগ বি। সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান পড়ালেখা করতে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। নিউ ইয়র্কে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছিলেন তিনি। ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে পড়ালেখা করেছেন সারা। অভিনেত্রী পরিণীতি চোপড়া ভারতের আম্বালার কনভেন্ট অফ জেসাস অ্যান্ড মেরি স্কুলে পড়ালেখা করেন। মাত্র 17 বছর বয়সে উচ্চশিক্ষার জন্য এই বলিউড নায়িকা যুক্তরাজ্যে যান। সেখানে ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে ব্যবসা, অর্থায়ন এবং অর্থনীতিতে স্নাতক করেন তিনি। পড়াশোনার সময় পরিণীতি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের ক্যাটারিং বিভাগের প্রধান হিসেবে কাজ করেন। পরিণীতি ভারতীয় ধ্রুপদী সঙ্গীতও শেখেন, ব্যাংকার হিসেবেও কাজ করেছেন কিছুদিন। অভিনেত্রী কৃতি শ্যানন আর কে পুরমের দিল্লি পাবলিক স্কুলে পড়াশোনা করেছেন। এরপর নয়ডার জেপি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি থেকে টেলিযোগাযোগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এই বলিউড অভিনেত্রী। বলিউডের তরুণ অভিনেতা আয়ুষ্মান খুরানা চণ্ডীগড়ের জিএফ কলেজ থেকে ইংরেজি সাহিত্যের উপর স্নাতক করেন, এরপর পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগের উপর স্নাতকোত্তর ডিগ্রি নেন। বলিউডের অ্যাকশন অভিনেতা জন আব্রাহাম মুম্বাইয়ের বোম্বে স্কটিশের ছাত্র ছিলেন, এরপর মুম্বাইয়ের জয় হিন্দ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন। এখানেই শেষ নয়, এরপর এই বলিউড তারকা এমবিএ করেন। অভিনয় যেমন তুখর, পড়ালেখায় অসাধারণ বিদ্যা বালান, ভালো ছাত্রী হিসেবে স্কুলে সুনাম ছিল। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সমাজ বিজ্ঞানে স্নাতক করেন বিদ্যা বালান, এরপর মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। সাদাকালো নিউজ।